गुड मॉर्निंग फ्रेंड्स, आज के सकाल मोटामुटी 6:30 नागाद घूमते उठेम तो एक देरी हो चलो। नर्माली 6:00 समय घूमते उठी तो आज 6:30 समय उठे तो एकेबारे फ्रेश हुए ब्राश ट्राश कर चा खे एकेबारे मैं ड्रेस पर ही नीचे गेसलम चा फा खे एकदम इंजिन रूमे चले गेसलम। तो एखन माझे सकाल 8:05 एखन ब्रेकफास्टे ब्रेक आछे एकटा 1 ঘন্টার 8:00 থেকে 9:00। एंड बाय द वे दिस इज द यूनिफर्म, এটাই অ্যাকচুয়াল ইউনিফর্ম আমাদের ইঞ্জিন রুমের। যারা ভাবে যে স্ট্র্যাপস থাকে ওরা ডেক সাইডে থাকে, আমরা ইঞ্জিন সাইডে। তো আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য এটাই আমাদের ইউনিফর্ম। বিকজ অনেকেই জানাচ্ছে যে ভিডিওস ভালো লাগছে, খুব ভালো হচ্ছে ভিডিওস, বাট লাইকস দেখতে পাচ্ছি না। তো প্লিজ একটু লাইক করে দিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আর সাপোর্ট করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। আমরা যেমন গাড়িতে তেল নিই 4 চাকা বা 2 চাকায়, তেমন জাহাজেও তেল লাগে, অ্যান্ড সেটাকে বলে বাংকারিং। তো আজকে ছিল বাংকারিং, ঠিক আছে। অ্যান্ড ফরেন ভেসেলসে যখন বাংকার নেয় তার সাথে সাথে বাংকারের সাথে সাথে প্রভিশনস আছে, মানে খাবার দাবার আছে, লোকজনের সাইন আপ হয়, ম্যানেভারিং হয়, মানে ইঞ্জিন বন্ধ করতে হয়। তো অনেক রকম মানে ঝামেলা থাকে, এখানে অতটা ঝামেলা নেই, বাট নর্মালি বাংকারিংয়ে এতটা চাপ হয় না, বাট আজকে অনেকটাই চাপ ছিল। তো সকালবেলা থেকে নর্মালি এতটা প্ল্যান আগে থেকে ছিল না, বাট অনেকগুলো কাজ এসে পড়ে। আমি ভেবেছিলাম বাংকারিংটা ভালো রকমভাবে দেখাবো, বাট সেটা সম্ভব হয়নি। বাংকারিংয়ের সময় বেসিক্যালি কী হয়, একটা বার্জ আসে যেটাতে শুধু তেল থাকে, ফুয়েল অয়েল কানেকশনস করতে হয়, আর তারপর আমাদের জাহাজে তেল ট্রান্সফার হয়। তার সাথে সাথে অনেক রকম কাজ ছিল আজকে, অনেক রকম অনেক পাইপসে হোল ছিল, অনেক কিছু মেনটেন্যান্সের কাজ ছিল। কিছু কিছু জায়গা যেগুলো নর্মালি নর্মাল সময় খোলে না, সেগুলোর ভেতরে যদি কিছু প্রবলেম হয় বা সেগুলোর ভেতরে ইন্সপেকশন করতে হয়, তখন আমাদের কিছু স্পেশাল প্রিকশন নিয়ে যেতে হয়। সেই জায়গাগুলোকে এনক্লোজ স্পেস বলে, যারা জাহাজের সাথে যুক্ত তারা জানে, আমার বন্ধুরা জানে, এনক্লোজ স্পেসে নর্মালভাবে ঢোকা যায় না, যেহেতু ওটা অনেক সময় ধরে বন্ধ, ভেতরে অক্সিজেন সাপ্লাই কম থাকে, তারপর অনেক রকম ডেঞ্জারাস গ্যাসেস হতে পারে, পয়জনাস গ্যাসেস হতে পারে, তার জন্য প্রপার ভেন্টিলেশন করতে হয়।
একটু দুটতরফের দরজা খুলে প্রপার ভেন্টিলেশন করতে হয়, সেটা করে অনেক প্রিকশনস নিয়ে আমাদের ভেতরে ঢুকতে হয়। তো আজকে এরকম একটা এনক্লোজ স্পেসে আমাদের কাজ ছিল অ্যান্ড ভেতরে একটা পাইপ ফুট হয়ে গেছিলো আর মানে বাজে রকম ফ্লাডিং হচ্ছিলো ভেতরে। তো সেটাকে স্টপ করে ভেতরে ওয়েল্ডিংয়ের কাজ করে একটা ডাবলার প্লেট লাগিয়ে এইসব করা হয়। ভেতরে ইভেন একটা ভালভেরও একটা প্রবলেম ছিল, ইলেকট্রনিক প্রবলেম ছিল, তো সেটাও আমি আর 32 স্যার মিলে ঢুকেছিলাম। সারাদিন বাংকারিং এইসব মেনটেন্যান্সের কাজ করে কেটে গেল আর সকালবেলা চা দিয়ে শুরু হয়েছিল দিন, আর চা দিয়েই দিনটাকে শেষ করতে হবে। বিকেল 3টার সময় চায়ের টাইম ছিল, 3:30 সময় চা খেয়ে আজকের দিন শেষ হলো। এই দিনটা শেষের সাথে সাথে আজকের ব্লগটাও এখানে শেষ। সো যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করো চ্যানেলটা অ্যান্ড পাশে থাকো, কমেন্ট করে জানাও কেমন লাগছে। টাটা, বাই বাই, আলবিদা, খুদা হাফিজ।